সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো উচিত এমন মত দিয়ে আন্দোলনকারীদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন এ সংক্রান্ত সুপারিশ কমিটির আহ্বায়ক তবে বয়স কত বাড়ানোর সুপারিশ করা হবে তা চূড়ান্ত হয়নি বুধবার সচিবালয়ে সমন্বয়কদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ করার দাবিতে গত তিরিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দিনভর আন্দোলন করে শিক্ষার্থীরা ওই দিন সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে বসে বয়স বাড়ানোর দাবি পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ করতে একটি কমিটি গঠন করে সরকার বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সাথে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকে বসে কমিটি বৈঠক শেষে সমন্বয়করা জানান সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ করার দাবিটি যুক্তিসঙ্গত তাদের আশা সমাধান দেবে সুপারিশ কমিটি এই যুক্তিগত নিরেখে আমাদের আলোচনাগুলো করেছেন এবং আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন আমরা স্যারকে দাবি জানিয়েছি স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করে কমিটির আহ্বায়ক আব্দুল মহিদ চৌধুরী জানান সার্বিক দিক বিবেচনায় তাদের দাবি যৌক্তিক এটা নিয়ে কাজ শেষে যথাসময়ে সুপারিশ করবে কমিটি ইউনিভার্সিটি সেশন জট কোভিড এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করি তিনি জানান কমিটির সুপারিশ কোনো নির্দিষ্ট বছরের জন্য কার্যকর থাকবে না এটা চূড়ান্ত হলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সবসময় কার্যকর হবে কাজে বাড়ালে এটা সকল সময়ের জন্যই করতে হবে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা